আমরা এতে খুব আনন্দ পেয়েছি আর এতে আমরা অংশগ্রহণ করব। সবাই যাতে অংশগ্রহণ করে তার ওই বলছি, খুবই ভালো লেগেছে। আজকে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে? না আজকে কোনো করিনি অংশগ্রহণ, কালকে করবো। নাম? সুদীপ্তা মান্না। কোন ক্লাসে পড়ো? একাদশ শ্রেণী। আমরা এতে খুব আনন্দ পেয়েছি আর এতে আমরা অংশগ্রহণ করব। সবাই যাতে অংশগ্রহণ করে তার ওই বলছি, চিকেন রোল, তারপরে পকোড়া, ঝালমুড়ি, ঘুগনি মুড়ি, চপ, তারপরে এগ রোল। আর নাম? অস্মিতা মাইতি। কোন ক্লাসে পড়ো? 11। বাড়ি? কলাগেছিয়া। আজকের অ্যানুয়াল স্পোর্টটা আমি প্রচুর পরিমাণে উপভোগ করছি আর প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বছরের প্রথমে এই অ্যানুয়াল স্পোর্টটা অনুষ্ঠান করা হয় এখানে। মানে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই যে খেলাধুলা বিষয়ে সমস্ত যথেষ্ট দেখার পরিমাণ আছে, কারণ খেলাধুলার মাধ্যমে শিক্ষার বেশিরভাগ বিকাশ হয়ে থাকে। তাই এতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যে মেনু গুলো হবে এখানে এলে জানতে পারবে সবাই, তাই সবাইকে তারপরে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। নাম ভরত কর। বাড়ি? আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করার সময় আমাদের মোবাইলের ব্যবহার যত মানে একেবারে কমাতে হবে। সেই জন্য আমরা জানি যে আজকের দিনে মোবাইলের কয়েক টাকায় মাত্র কয়েক জিবি করে ছাত্রছাত্রী তথা সবার মোবাইলে পেয়ে যায়। আমরা এই প্রাথমিকভাবে প্রত্যেকেই মানে শুধু ছাত্রছাত্রী নয়, আমরা পূর্ণবয়স্ক মানুষেরাও চেষ্টা করি কি করে দিনের শেষে আর 2 GB আছে শেষ করতে হবে। কিন্তু আমরা কখনোই এটা বুঝি না বা বোঝার চেষ্টা করি না যে এই 2 GB নষ্ট করতে গিয়ে যে সময়টা নষ্ট হয় সেটা আমাদের মূল্যবান সময় চলে যায়, সেই সময়টাকে আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আমেরিকা বা বিভিন্ন উন্নত দেশগুলিতে দেখা যাচ্ছে এই জিবির প্রতি মানুষের উৎসাহ নেই, আমরা আমাদের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা যে পড়াশোনা করি বা বিভিন্ন কাজে মনোনিবেশ করি, একটি মোবাইল আছে দূর থেকে টং করে উঠলো, মনটা ওদিকে চলে গেল। এটাই আমাদের মন নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ আমাদের মনসংযোগের প্রতিবন্ধকতা তৈরি করছে। ছাত্রছাত্রীদের বলবো মোবাইল থেকে একটু দূরে থাকা, প্রয়োজন ছাড়া মোবাইল না হাত দেওয়া। শুধু তাই নয়, বড়দের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি পবিত্র পাত্র, কলাগেছি হাই স্কুলের সহশিক্ষক। এটা নিয়ে অবশ্যই বলবো যে যোগব্যায়ামটা অবশ্যই অপরিহার্য প্রত্যেকটা স্কুলে বা সরকার থেকে যেভাবে ব্যবস্থাপনা নিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, তো যোগব্যায়াম নিয়ে যদি আর একটু আলোকপাত করতো মনে হয় আর একটু ভালো হতো। যদিও আমাদের স্কুলে যোগব্যায়াম নিয়ে ভালোভাবেই চর্চা হয় এবং আমাদের যোগব্যায়াম নিয়ে আমাদের একটা সেমিনারও রয়েছে, তো আগামী দিনে আমি মনে করি যোগব্যায়াম নিয়ে মনে হচ্ছে একটু হয়তো ফোকাসের দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। বিগত দিনে কিন্তু যোগব্যায়াম নিয়ে এত কিন্তু শরীরচর্চা নিয়ে মানুষের গার্ডিয়ান থেকে আরম্ভ করে কেউ ওয়াকিবহাল ছিল না। বর্তমান পরিস্থিতির উপর খাপ খাইয়ে কিন্তু পরিবেশে আস্তে আস্তে যোগব্যায়ামের ধারণাও মানুষের মধ্যে অনেকটা আসছে। সর্বোপরি কথা, যোগব্যায়াম করলে মানুষের মনের মধ্যে তার একটা উন্মোচন ভাব আসে বা মনের মধ্যে একটা ফিলিং তৈরি হয়, শরীরে সুস্থ থাকে, এটাও একটা একটা বড় দিক বা বড় প্রয়োজনীয়তা। তাই যোগব্যায়ামটাকে আমরা স্কুলে যদি প্রত্যেকটা স্কুলে একটা সরকারিভাবে প্রচারের মাধ্যম দিয়ে এটাকে একটা বড় একটা আনুষঙ্গিক একটা একান্ত একটা বিষয় হিসেবে দাঁড় করানো যায় সেটা মনে হয় আমার মনে ভালো হবে। ফলে এবং আমরা আমাদের বিদ্যালয়ে যেভাবে চর্চা করছি বা অন্যান্য স্কুলে এইভাবে চর্চা করে এটা নিশ্চয়ই প্রচার লাভ করবে এবং ময়নাতেও একটা বিশেষভাবে মর্যাদা লাভ করবে এই যোগব্যায়ামের উপর যদি এইভাবে আলোকপাত করে সব স্কুল। তাই বলবো যোগব্যায়ামটা অবশ্যই আমাদের অপরিহার্য হয়ে দরকার হয়ে উঠছে। আমি সৌমেন মণ্ডল, কলাগেছে হাই স্কুল, আমি একজন সহকারী শিক্ষক।
ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর।